হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইব এডিটিভস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন, মানে স্মার্টফোন ইউজার হয়ে থাকেন, অবশ্যই আপনি যখন এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার হাতে একটি স্মার্টফোন রয়েছে। তো আমরা প্রত্যেক দিন কিন্তু ইন্টারনেট ইউজ করে থাকি। ইন্টারনেট যদি না থাকে তাহলে আপনি আজকে এই ভিডিওটা দেখতে পারতেন না। তো ইন্টারনেটের এমন কিছু সেটিংস রয়েছে যেটা দেখে আপনিও অবাক হয়ে যাবেন, এবং কি সেই সেটিংসগুলো আপনার খুবই কাজে আসবে। তো প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আমি আপনাদেরকে সেটিংসগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে। বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখানে যে লাল লেখাটি দেখতে পাচ্ছেন আপনার হাত দিয়ে আঙুলি টাচ করে যা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন, সবার আগে ভিডিও পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন। আর যারা আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবার চলে আসলাম। আমরা প্রথম যে সেটিংসটা রয়েছে সেটা দেখব। তো সেটার কাজ কি আমি আপনাদেরকে বলে দিই। আপনারা কোনো কিছু ইউজ করতে গেলে কিন্তু অতিরিক্ত আমাদের স্ক্রিনে অ্যাড আসে, আমাদেরকে বিরক্ত করে। যেমন ইমো ব্যবহার করতে গেলে, যে কোনো কোনো সাইট ব্যবহার করতে গেলে আমাদের মোবাইল স্ক্রিনে কিন্তু একটি অ্যাড বেশি উঠে। তো সেই অ্যাডটি কীভাবে বন্ধ করবেন? মোবাইল দিয়ে, কোনো অ্যাপস ইনস্টল ছাড়াই। তো আপনি জাস্ট কী করবেন, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি জাস্ট সিলেক্ট করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইট সেটিংস একটি অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা একটু সিলেক্ট করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এডি অ্যাডস, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটি কিন্তু আমি চালু করে রেখে দিয়েছি, আমি এটা ব্যবহার করি। আপনাদের মোবাইলে এরকম থাকবে, আপনারা জাস্ট এটাকে ওপেন করে দিবেন। আপনাদেরকে আমি ব্যাকে নিয়ে দেখাচ্ছি। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এডি অ্যাডস যেখানে অ্যাডস রয়েছে এখানে এখানে নিচে লেখা রয়েছে ব্লক অন সাম সাইট, মানে আপনার এখানে যে মোবাইলে অ্যাডগুলো আসে সব সাইট থেকে কিন্তু বন্ধ করতে পারবে না, কিছু কিছু যে সাইট রয়েছে বেশিরভাগ সাইট থেকে অ্যাড আসা বন্ধ করে দিবে। তো আপনারা এটা ব্যবহার করে কিন্তু দেখতে পারেন, আমি কিন্তু এটা ব্যবহার করি। বন্ধুরা, এখন আমরা দুই নাম্বার সেটিংস দেখব। দুই নাম্বার সেটিংসের জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আপনাদেরকে একটা কথা বিষয় বলে রাখি, আমরা যদি কোনো কিছু চার্জ করি সেটা কিন্তু চার্জে যখন করে ফেলি তখন সেটা নিউজ হোক, সেটা কোনো রিলেটেড হোক, কোনো বিষয় হোক, সেটা পুরনো যে নিউজগুলো আছে সেগুলো চলে আসে। তো আমি সাধারণত সিম্পল আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি যদি রবি অফার দিই, রবি অফারের আমরা জানতে চাই, তাহলে এখানে কিন্তু অনেক পুরনো দিনেরগুলো অফার চলে আসে। তো আমরা যদি লাইভ দেখতে চাই বা আমরা টাইম একটা সেটিংস করে কিন্তু যে ডেলিটা ডেলি দেখতে পাবো, তো সেই জন্য আপনারা কী করবেন, এখানে যে অপশনে আপনার যে যে জিনিসটা বা খবর বা যে কোনো কিছু যদি আপনারা ডেলিটা ডেলি জানতে চান, ঘন্টাটা ঘন্টা জানতে চান, তাহলে এখানে জাস্ট স্লাইড করে একটু এগুলারে এই অপশনগুলারে একটু বাম দিকে নিয়ে এখানে দেখুন সার্চ টুলস রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে আসছে। এখানে দুটি অপশনেতে আপনি কী করবেন, এনি টাইম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এনি টাইমে ক্লিক করবেন। এনি টাইমে ক্লিক করলে এনি টাইমে কিন্তু সিলেক্ট করা থাকে, মানে যে কোনো মুহূর্তের খবরগুলো আপনার কাছে আসবে। তো আপনি যদি চান ঘন্টায় ঘন্টায় চাইছেন, এখানে দেখতে ফোস্ট আওয়ার্স, মানে যখন ফোস্টই করেছে এই এক ঘন্টার ভিতরে যে ফোস্টগুলো করেছে সেগুলো আপনি পেয়ে যাবেন এখানে ফোস্ট আওয়ার্সে দিলে। তারপর আপনি যদি সিলেক্ট করেন ফার্স্ট 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার ভিতরে যেই নিউজগুলো আসছে তাজা সেগুলো আপনার কাছে চলে আসবে। তো আপনার এখানে ফার্স্ট উইক রয়েছে, ফার্স্ট মান্থ রয়েছে, ফার্স্ট ইয়ার্স রয়েছে। তো আমি যদি 24 এটা সিলেক্ট করি, দেখুন আমাদের এখানে যে 24 ভিতরে যেই যে অফারগুলো রয়েছে সবগুলো আমি এখানে দেখতে পাবো। তো এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন আমরা নেক্সটে চলে যাই। এখন আমরা তিন নাম্বার সেটিংস দেখব। তিন নাম্বার সেটিংসটা হচ্ছে আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করেন, তো আপনার বাসায় আপনার যে বাচ্চারা রয়েছে সেটা যদি 18+ যে সাইটগুলো রয়েছে সেগুলো যদি বা আপনার মোবাইল থেকে দেখে বা দেখতে পায়, তো আপনি সেই সাইটগুলো খুব ইজিভাবে কিন্তু ব্লক করে রেখে দিতে পারবেন, জীবনেও কিন্তু সেই সাইডে আর কখনো ঢুকতে পারবে না। তো চলুন দেখে নিই। আপনি সিম্পলি চলে যাবেন
ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এখানে যদি আমি এক্স ভিডিও লিখি, দেখুন এক্স ভিডিও দিলাম, এক্স ভিডিও দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত হাজার হাজার আপনি 18+ যে লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো যাতে আপনি চান যে আপনার বাচ্চারা আপনার মোবাইলটি ধরবে, বা আপনার আপনারা চান আপনার বাচ্চাকে মোবাইল দিয়েছেন ওরা যাতে 18+ সাইটগুলোতে ঢুকতে না পারে সেটা ব্লক করে রাখবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে 18+ দেখতে পাচ্ছেন আমি দিয়েছি, এটা এই সাইটগুলো এখন আসছে। তো আপনারা সিম্পলি এখানে গিয়ে www.google.com লিখবেন, লিখে চার্জ করবেন। চার্জ করার পর আপনি সোজা চলে যাবেন নিচে, একদম নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনার যে জিমেল আইডিটা থাকবে সেটার নিচে একটি সেটিংস থাকবে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে চার্জ সেটিংস রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে চলে আসবেন, এখানে দেখতে পাবেন সেভ চার্জ ফিল্টার, এখানে আপনি জাস্ট ক্লিক করে নিচে দিয়ে দেবেন। আর একটা কথা বলে রাখি, আপনি এই সাইটগুলো কিন্তু সারা জীবনের জন্য ব্লক করে দিতে পারেন, এবং কি সেম যেভাবে আপনি ব্লক করতেছেন সেই একইভাবে যদি এসে এখানে শোতে দিয়ে দেন আপনার এটা ওপেন হয়ে যাবে। তো আমরা এটা ব্লক করে দেব। তো এখানে যখন নিচে দিয়ে দিবেন, নিচে দেওয়ার পর আপনি এখানে আরেকটু সিলেক্ট করে নিচে আসার পর এখানে সেভ অপশন পাবেন, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে এখানে ওকে করে দিবেন। ওকে করার পর আমি আপনাদেরকে এখন আবার দেখাচ্ছি, এখন যে আমি ক্রোম বাজারে গেলাম, ক্রোম বাজারে গিয়ে আমি আগে যে এক্স ভিডিও লিখেছি সেই ভিডিওটা দিয়ে চার্জ করলাম। চার্জ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য ওয়েবসাইট আসছে ইউটিউবের, কিন্তু যে সাইটগুলো আমরা আগে দেখতে পেয়েছি সেই সাইটগুলো কিন্তু এখানে আসে নাই, মানে এটা সারা জীবনের জন্য ব্লক হয়ে গেছে। তো আপনি আবার যদি সিম্পলি আগের মতো করে আপনি সেটিংসটা খুলতে চান, সে একইভাবে google.com চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন আবার নিচে সেটিংসে আসলাম, সেটিংসে আসার পর এখানে চার্জে চলে গেলাম। চলে যাওয়ার পর আবার যদি আমি এখানে শোতে দিয়ে দিই সেভ চার্জে ফিল্টারে, এখানে শোতে দিয়ে দিই, দেখুন আমি এখন এখান থেকে এখান থেকে নিচে এসে সেভে দিয়ে দেব, সেভে দিয়ে ওকে করব। ওকে করার পর আমার যে সাইটগুলো রয়েছে সে সাইটগুলো আমার কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। আবার একই অ্যাড্রেস যদি মারি, দেখুন এক্স ভিডিও দিয়ে দিই, দেখুন সেই সাইটগুলো আবার চলে আসছে। তার মানে আপনারা কিন্তু চাইলে এই সাইটটি ব্লক করে রেখে দিতে পারেন সারা জীবনের জন্য। বন্ধুরা, এখন আমাদের যে সর্বশেষ যে সেটিংসটা 4 নম্বরে, সেটি হচ্ছে আপনি আজকে মোবাইলে কি কি ব্যবহার করেছেন, কালকে কি কি ব্যবহার করেছেন, বা এক সপ্তাহ আগে কি কি ব্যবহার করেছেন, বা পিছনের 28 দিনে কি কি ব্যবহার করেছেন সব আপনি দেখতে পাবেন। তো সেই সেটিংসটা দেখার জন্য আমরা চলে যাব আবার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে চার্জ অপশনে লিখব মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটি দিয়ে যখন চার্জ করবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি স্পেস চলে আসছে, এখানে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আজকে থেকে কি কি ব্যবহার করেছেন 28 দিন আগে সর্বশেষ সব কিছু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাক্টিভিটি, আমি এটা চার্জ করেছি, নিউ টেপ, মানে আপনি এখানে রবি চার্জ করেছি, আপনি এখানে যত কিছু ব্যবহার করেছেন সব এখানে পেয়ে যাবেন। ইমো, আপনি কোথায় ডায়াল করেছেন, কি কি ব্যবহার করেছেন, আপনি প্লে স্টোরে যদি একটি অ্যাপস ইনস্টল করে থাকেন সেটাও কিন্তু এখানে শো করবে। সব কিছু আপনি এখানে খুব ইজিভাবে আপনার মোবাইলে কি কি ব্যবহার করেছেন, আপনি যদি কোনো ইউটিউবে যদি একটি ভিডিও দেখে থাকেন সেটাও কিন্তু এখানে চলে আসবে খুব ইজিভাবে। তো আপনি অনেক দিন আগেরও কিন্তু মোবাইলে কি কি ইউজ হয়েছে, কি কি ব্যবহার করেছেন সব এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, সেটিংসগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান আমার কাছ থেকে। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।